এবার এই 11 বছর উপলক্ষে আমরা সাধনার নানা সুযোগ করে দিচ্ছি। এই কৃপার স্পর্শ যে পায় আপনি উন্নতি হয় এমনভাবে যে অন্য লোকেরা ভাবে মিরাকেল। ব্যক্ত করার রাস্তা পেতে চাইলে পৃথিবীতে আপনার চাই দেবীর কৃপা। আমরা পা দিতে চলেছি ভৈরবীর প্রাণ প্রতিষ্ঠার 11 বছরে আদর্শ সময়। ও ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম, বলেছিলাম প্রাণ প্রতিষ্ঠার সময় এটাই ভয় যে ধীরে ধীরে আপনারা ফ্যান হয়ে যাবেন ভৈরবীর, কারণ উনি সত্যিই একজন স্টার, আর শিবাকে এড়িয়ে যাবেন। যখন শিব বললাম কিছুই বললেন না, আর ভৈরবী বলে উ। এটাই বোঝাতে চেয়েছিলাম 11 বছর আগে। আমার ভয় উনি না বেশি পপুলার হয়ে যান, কারণ ওনার সাথে দেওয়া নেওয়া চলে একটু, শিবের সাথে না লেনা না দেনা। কারণ এখনো আপনার মনটা এমন, যাই করেন সে জিজ্ঞেস করে করে কি লাভ। সবার আগে এই প্রশ্নটা করুন, আপনার বেঁচে থাকারই বা লাভ কি, আপনার জন্ম নেয়ারই বা লাভ কি। মনের বোকা বোকা যুক্তিতে আপনার এটাই মনে হবে কোনো লাভ নেই, বাঁচা ভালো না মরা ভালো। তো যুক্তিবাদী মনের কাছে অনেকভাবেই ভৈরবী বেশি আকর্ষণীয়, কারণ দেওয়া নেওয়া চলে একটু। তো এবার 11 বছর আর জানেনি তো, ওনার ফোন নম্বর হলো 11। হ্যালো, এবার এই 11 বছর উপলক্ষে আমরা সাধনার নানা সুযোগ করে দিচ্ছি। এ অবধি দেবী সাধনা বা ভৈরবী সাধনা শুধু মহিলাদের জন্যই উপলব্ধ ছিল, এবছর সেই বিশেষ অধিকারটা তারা হারাচ্ছেন। পুরুষরাও দেবী সাধনা শুরু করছেন। উনি দারুণ পপুলার। তাহলে নারী শক্তির গুরুত্বটা কি মাত্রা হিসেবে? হ্যাঁ, আপনাকে জন্ম দিয়েছেন এক নারী সত্তাই। শুরুর দিকে দেওয়া নেওয়াটা মধুর ছিল বলে উনি যেন ভগবান, আপনার মায়ের কথা বলছি, পরে পরে ব্যাপারটা একটু যেই উনি ভগবানের জায়গা থেকে নেমে জাস্ট আরেকজন মানুষ হয়ে গেলেন। ভালো, স্নেহ করেন হয়তো, কিন্তু জাস্ট আরেকজন মানুষ। তো নারী শক্তিকে পুজো করার মাহাত্ম্য আসলে কি, এই গুরুত্বপূর্ণ ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। নারী শক্তি কোনো লিঙ্গ নয়, এটা একটা মাত্রা। নারী শক্তি শব্দটা বলা মাত্রই আপনি লিঙ্গের কথা ভাবেন, না এটা কোনো লিঙ্গ নয়, বরং জীবনেরই এক বিশেষ মাত্রা। আর এই মাত্রার গুরুত্ব হল এই মাত্রার থেকে সাড়া পাওয়া বেশি সহজ। পুরুষ বলে ধরা অন্যান্য মাত্রাগুলোর থেকে, কারণ বানানোই হয়েছে অন্যরকমভাবে, কোনটা কার থেকে ভালো সেটা কথা নয়, এটা জাস্ট আলাদা। তো নারী শক্তি হলো একটা মাত্রা, কোনো লিঙ্গ নয়। এমন
অনেক চমৎকার উদাহরণ আছে। আমি নিজেই তার জলজ্যান্ত উদাহরণ, তবে নিজেকে ওইদিকে নিয়ে যেতে চাই না, কারণ এখানে সব ভৈরবী ফ্যানেরা তাহলে পাগল হয়ে যাবেন। হাল আমলের উদাহরণ হলো রামানুজন, এই ম্যাথমেটিশিয়ানের নাম সবাই শুনেছেন, তাকে নিয়ে কবছর আগে একটা সিনেমাও হয়েছে, যে কি করে রামানুজন অঙ্ক উগড়ে দিতেন। Very complex. জটিল জটিল সব অঙ্কের ফর্মুলা, এত দূর যেখানে বিংশ শতাব্দীর শুরুতে কোনো ধারণাই ছিল না ব্ল্যাক হোলের, সেখানে ব্ল্যাক হোলকে বর্ণনা করে তিনি অঙ্ক বানিয়ে ফেলেছিলেন। লোকে যখন বলতো এসব আসছে কোত্থেকে, পাতার পর পাতা অঙ্ক তিনি জাস্ট ঢেলে দিচ্ছেন মৃত্যুশয্যায় বসে। কম বয়সে তিনি চলে যান দুর্ভাগ্যবশত। উনি বলতেন, আমার দেবী, আমার ঠাকুর অঙ্ক বৃষ্টি করেন, যিনি দেবীর কৃপা অর্জন করতে পারেন। সে জীবনে আপনি যাই করুন না কেন, হয়তো বিজনেস করেন বা কোনো প্রফেশনাল কিছু, বা হয়তো শিল্পী, গান বাজনা করেন বা যোগী, যাই হন না কেন, নিজের কাজটাকে আপনি যদি নিয়ে যেতে চান অন্য মাত্রার অফ পারদর্শিতায় আর কি, আপনার চাই দেবীর কৃপা, এই কৃপার স্পর্শ যে পায় উইল ন্যাচুরালি রাইজ, আপনি উন্নতি হয় এমন ভাবে যে অন্য লোকেরা ভাবে মিরাকেল। এমন অনেকের সাথেই ঘটেছে, জানা দরকার আপনার। পৃথিবীতে অনেক নামকরা পুরুষ আছেন যাদের নাম করতে চাই না, ব্যাপারটা পলিটিক্যালি সেন্সিটিভ। অনেক পুরুষই গত 200 বছরের ইতিহাস ঘেঁটেই দেখুন, যারা মায়ের কাছে বড় হয়েছিলেন আর কোনোভাবে তাদের কাছে মা দেবী হয়েই রয়েছিলেন, সেখান থেকে নেমে স্নেহময়ী মা হয়ে যাননি, দেবী থেকে গেছিলেন কড়া হয়ে ছেলেপুলের প্রতি। গত 200 বছরে পৃথিবীতে এমন অনেক পুরুষ আছেন যারা বিশাল উন্নতি করেছিলেন, যাই তারা করছিলেন তাতে বিকজ, কারণ একরকমভাবে তারা নারী শক্তি বন্দনা করতেন, যেহেতু প্রকাশ করা, প্রকাশ করা মানে শুধু কথায় প্রকাশই নয়, প্রকাশ মানে মূলত ব্যক্ত করার রাস্তা খুঁজে পাচ্ছেন। ব্যক্ত করার রাস্তা পেতে চাইলে পৃথিবীতে আপনার চাই দেবীর কৃপা, সে আপনি মন্ত্র উচ্চারণ করেই করুন, whether you do it বা আপনার মন্দিরে গিয়েই করুন, or whether you do it বাসি মাত্রাটাকে চিনতে পেরেই করুন নিজের মধ্যে, or whether you do it বা স্ত্রী প্রকৃতি কিছুকে শ্রদ্ধা করেই করুন, বা শুধু প্রকৃতির মধ্যে থেকেই, কিভাবে করছেন সেটা কথা নয়, কিন্তু যেই মাত্রাটাকে আমরা নারী শক্তি বলে বোঝাই, আপনার বশবর্তী হলে পৃথিবীতে নিজেকে প্রকাশ বা ব্যক্ত করার ক্ষমতা অসাধারণভাবে বেড়ে যাবে। এবার 11 বছর, সেই জন্যই আমরা ছেলেদের জন্য খুলে দিচ্ছি ভৈরবী সাধনা।